হ্যালো ফ্রেন্ড, পাপটেকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে একটি ফোন থেকে অন্য আরেকটি ফোনে খুব দ্রুত গতিতে মুভি, ফটো, ভিডিও পাঠাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন, একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে খুব দ্রুত গতিতে যে কোনো মুভি, গান, ভিডিও পাঠাতে হয়, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি দ্রুতগতিতে একটি মোবাইল থেকে যে কোনো মোবাইলে ফটো, ভিডিও, মুভি পাঠাবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ফটো, মুভি, ভিডিও পাঠানোর জন্য সবার প্রথমে একটি অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। বন্ধুরা, এই অ্যাপটি আপনাদেরকে যে মোবাইল থেকে যে মোবাইলে পাঠাবেন সেই দুটি মোবাইলেই ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনি আপনার দুটো মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন SHARE ME, শেয়ার মি। শেয়ার মি লিখে সার্চ করার পর আপনার সামনে শেয়ার মি ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশান আসলে এটি আপনার দুটি ফোনেই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখানে আমার দুটি ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে, তাই এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। অ্যাপটি ওপেন করার পর সবার প্রথমে এরকম আসলে এখানে এগ্রি বলে একটি অপশন দেখতে পাবেন, আপনারা এই এগ্রি অপশনের ওপর ক্লিক করবেন। এখানে আমি আমার দুটো ফোনেই এগ্রি অপশনের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে যা যা পারমিশন চাইবে সব কিছু এইভাবে অ্যালাউ করে দেবেন। এইভাবে অ্যালাউ করার পর দুটো ফোনের স্ক্রিন এরকম দেখাবে। বন্ধুরা, এখানে আমি আপনাদের বোঝানোর জন্য ডান দিকের মোবাইল থেকে বাঁদিকের মোবাইলে ফটো, ভিডিও, অডিও বা যে কোনো অ্যাপ পাঠিয়ে আপনাদের দেখাবো। তাই বন্ধুরা, ডান দিকের মোবাইলের ওপরে যে সেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আমি বাঁদিকের মোবাইলে পাঠাবো, তাই বাঁদিকের মোবাইলের ওপরে যে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন এর ওপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসলে এখানে আপনারা লোকেশন অপশনের পাশে সেটিং অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে আপনি আপনার মোবাইলের লোকেশনটি এইভাবে অন করে নেবেন। এরপর টার্ন অন ওয়াইফাইয়ের ওপর ক্লিক করে আপনি আপনার মোবাইলের ওয়াইফাইটি অন করে নেবেন। এরপর এখানে ক্লিক করে আপনি আপনার ব্লুটুথটি অন করে নেবেন। এই সমস্ত হয়ে যাবার পর আপনার সামনে এরকম একটি বারকোড চলে আসবে। বন্ধুরা, এবার আমি যে ফোন থেকে পাঠাবো ডান দিকের সেই ফোনে এসে এখানে একটি মুভি আপনাদের বাঁদিকের ফোনে পাঠিয়ে লাইভ দেখাবো। তাই আমি এখানে ভিডিও আইকনের ওপর ক্লিক করলাম। ক্লিক করলে আমার ফোনে কতগুলি ভিডিও আছে তার লিস্ট এখানে চলে এসেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবার প্রথমে 1.25 GB একটি মুভি দেখতে পাচ্ছেন। আমি বাঁদিকের ফোনে এই মুভিটি পাঠিয়ে দেখাবো, তাই এর ওপর ক্লিক করে নিচে সেন্ট অপশনের ওপর ক্লিক করলে বাঁদিকের ফোনে মতো একইভাবে লোকেশন অন করে নেবেন। তারপর ওয়াইফাইটা অন করে নেবেন। শেষে ব্লুটুথটা অন করে নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করলে আপনার সামনে কিউআর কোড স্ক্যান করার জন্য বলবে। বন্ধুরা, বাঁদিকের মোবাইলে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটি ডান দিকের মোবাইলে দিয়ে স্ক্যান করে নিতে হবে। এইভাবে স্ক্যান করার পর কিছুক্ষণ এরকম দেখলে দুটি ফোন একসাথে কানেক্ট হয়ে গেলে দেখতে পাবেন যে মুভিটি আমি পাঠাতে চেয়েছিলাম সেই মুভিটি ডান দিকের মোবাইল থেকে বাঁদিকের মোবাইলে যেতে আরম্ভ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকের মোবাইল থেকে বাঁদিকের মোবাইলে দ্রুত গতিতে মুভিটি যেতে আরম্ভ করেছে। এখানে আপনারা দুটো মোবাইলই ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে 7 MB/s মুভিটি দ্রুত গতিতে যেতে আরম্ভ করেছে। বন্ধুরা, একবার কানেক্ট হয়ে গেলে আপনি ডান দিকের মোবাইল থেকে বাঁদিকের মোবাইলে এবং বাঁদিকের মোবাইল থেকে ডান দিকের মোবাইলে ফটো, ভিডিও বা যে কোনো অ্যাপ খুব দ্রুত গতিতেই পাঠাতে পারবে। বন্ধুরা, আপনারা যদি আরও কিছু পাঠাতে চান, তাহলে যে কোনো মোবাইলের নিচে শেয়ার মোর ফাইলস অপশনের ওপর ক্লিক করে আপনি যেসব ফটো পাঠাতে চান সেই সব ফটো সিলেক্ট করে নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করে দিলেই দ্রুত গতিতে অন্য ফোনে চলে যাবে।
আপনি যদি কোনো গান পাঠাতে চান তাহলে আবারও শেয়ার মোর ফাইলস অপশনের ওপর ক্লিক করে ওপরের ডান দিকে সং আইকনের ওপর ক্লিক করে আপনার ফোনে যে সমস্ত গান আছে সিলেক্ট করে সেই একইভাবে পাঠাতে পারেন। এছাড়া অ্যাপের ওপর ক্লিক করে আপনার ফোনে থাকা অ্যাপগুলিও একইভাবে অন্য ফোনে পাঠাতে পারবেন এইভাবেই। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আমার স্টেপগুলি ফলো করে আপনি একটি মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইলে খুব দ্রুত গতিতে ফটো, ভিডিও, অডিও বা যে কোনো অ্যাপ অনায়াসেই পাঠাতে পারবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।